हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम सबाई के ड्रिप इरिगेशन बांग्लादेश एर पक्ष थेके शुभेच्छा आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आमी आपनादेर माझे एकटी भिडियो निये आसछि। एई भिडियोटी झिनाइदह जिलार हरिणाकुण्ड थानार चारातला ग्रामे एकटी ड्रागन बागानेर भिडियो। तो एखान थेके बेश गत 3 থেকে 4 মাস आगे ये ड्रागन बागानेर भिडियो एवं लाइव आपनारा देखेछिलेन। एखाने ड्रिप इरिगेशन बांग्लादेश टीमेर सदस्यरा ड्रिप इरिगेशन सिस्टेम सेट आप करेछिलो। तो आमी आबारो आसछि जे एई बागानेर ड्रिप इरिगेशन सिस्टेम जे प्रयोजनीयता एवं कतटुकु उपकार होच्छे सेटा आपनादेर साथे शेयर करार जोन्नो आमी आपनादेरके एकटु देखाई किभाबे आसले इरिगेशन देया हय। आपनारा आमादेर पूर्वेर भिडियोते देखछिलेन जे एकटी डिजेल इंजिनेर साहाज्ये इरिगेशन काज चालानो हतो। इरिगेशनेर व्यवस्था माने पानी सोर्स हिसेबे आमरा डिजेल इंजिन व्यवहार करेछिलाम कारण एखाने आमादेर कोनो इलेक्ट्रिसिटी छिल ना। तो इलेक्ट्रिसिटी ना थाकार कारणे आमरा डिजेल इंजिन व्यवहार करते बाध्य हयेछिलाम। डिजेल इंजिन व्यवहार करेओ आसले ड्रिप इरिगेशन करा जाय, ड्रिप सेच डिजेल इंजिन व्यवहार करेओ करा जाय। तो एखन आमरा एखाने इलेक्ट्रिसिटी चले आसार कारणे आमरा सरासरि पाम्प थेके इरिगेशन करब। तो ये अपनारा देखते एक दुई घोड़ा शक्तिर मोटर एखे सेट करा सबमर्सिबल एवं एखे फिल्टार देया हुए जेहेतु बालिकणा मैला ड्रिपारगलो के नाटकाते पारे। तो आमरा एखन सरासरि पाम्प थेके इरिगेशन काज चालाबो एवं किभाबे इरिगेशन लाइनगुलो करा हुएछिलो आपनारा इतिमध्ये जानेन। तो आमरा आरो एकटु आपनादेर साथे शेयर करार जोन्नो आजकेर एई भिडियो। आमादेर पूरा एई ड्रागन बागानेर बागानटीते मेन लाइन हिसेबे 2 ইঞ্চি पाइप सेट करा छिलो आपनादेरके आमरा पूर्वेर भिडियोते देखाछि। आजके जेगुलो आंडारग्राउंड करे देया हयेछे एखाने शुधुमात्र आपनारा इनलाइन ड्रिप टेप जे अंशटा एटा देखते पाबेन। এভাবেই প্রত্যেকটা সারি দিয়ে ইনলাইন ড্রিপ টেপ গাছের গোড়া দিয়ে চলে গেছে এবং প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় ফোঁটা ফোঁটা করে সুন্দরভাবে সেচ দেওয়া যাচ্ছে। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি বা আপনারা এই ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা স্পেস, মূলত এই স্পেস দিয়েই মেইন লাইনটা নেয়া হয়েছিল এবং প্রত্যেকটা মেইন লাইন থেকে এভাবে শাখা লাইনগুলো বের করা হয়েছে। প্রত্যেকটা লাইন দিয়েই এভাবেই ইনলাইন ড্রিপ টেপগুলো গাছের গোড়া দিয়ে চলে গেছে। দেখেন কত সুন্দর একটি ড্রাগন বাগান, আসলে দেখলেই মন ভরে যায় যে এত সুন্দর সুসজ্জিত পরিপাটি করে বাগানটি করা হয়েছে খুব পরিকল্পিতভাবেই। আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন গাছের গ্রোথ গুলো খুবই চমৎকার। তো এই ড্রাগন বাগানের কিছু প্রজেক্ট বাড়ানো হয়েছে, এই ড্রাগন বাগানটি আরো বর্ধিত করা হয়েছে একটি অংশ। তো সেই অংশটি ড্রিপ ইরিগেশন আওতায় নিয়ে আসার জন্য ড্রিপ ইরিগেশন বাংলাদেশ এর টিম মেম্বাররা আবারো চলে আসছে
বর্ধিত অংশটিকে ড্রিপ ইরিগেশনের আওতায় নিয়ে আসার জন্য। তো চলুন বর্ধিত অংশটি কিভাবে ড্রিপ ইরিগেশনের আওতায় নিয়ে আসা যায় সে বিষয়েও আপনাদেরকে একটু দেখাই। চলুন দেখে আসা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 2 হর্স পাওয়ারের সাবমার্সিবল বসানো হয়েছে। তো এই সাবমার্সিবল পাম্প থেকে নতুন যে বর্ধিত অংশটি করা হয়েছে সেটার আসলে লাইন নেওয়া হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন লাইন ফেলানো হয়েছে এবং মেইন লাইনের জন্য মাটিগুলো খুঁড়ে রাখা হয়েছে, যেহেতু আমরা পাইপগুলোকে আন্ডারগ্রাউন্ড করে দিব। ডিপ ইরিগেশন বাংলাদেশ সেই টিম মেম্বাররা খুব দক্ষতার সাথে এই বাগানটিতে ডিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করেছে, যাতে খুব সহজেই পানি দেওয়া যায়। কারণ এই এত বড় বাগান, এখানে প্রায় আপনার 15 বিঘার মতো হবে। তো এত বড় বাগানে ডিপ ইরিগেশন ছাড়া আসলে পানি দেওয়া খুবই কষ্টকর, সেই জন্য ডিপ ইরিগেশন কেন প্রয়োজন আপনারা বুঝতেই পারতেছেন। চলুন আমরা নতুন বাগানটি দেখে আসি। এটি মূলত নতুন ভাবে প্রস্তুত করা হচ্ছে। এখানে ড্রাগনের চারা অলরেডি লাগানো হয়ে গেছে আপনারা দেখতেছেন। তো এইখানে দেখেন মাটিগুলোর কি অবস্থা, পুরো ড্রাই হয়ে আছে। তো এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করা হবে। এই অংশটিকে বর্ধিত করা হয়েছে। এই পুরো প্রজেক্টটি সম্পূর্ণ ড্রিপ ইরিগেশন সিস্টেমের আওতায় চলে আসবে, যাতে খুব সহজেই ইরিগেশন দেওয়া যায়। তো আমি এই প্রজেক্টের যারা ব্যবস্থাপক আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, যে আসলে তারা একটি সুন্দর সিস্টেম সেট আপ করেছে। তো আপনাদের যাদের এ ধরনের বাগান রয়েছে বা যে কোনো ধরনের ফলের বাগান, সেগুলিতে আপনারা খুব সহজেই সেচ কাজ দেওয়ার জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করতে পারেন। ড্রিপ ইরিগেশন সিস্টেম সেট আপ করার জন্য যোগাযোগ করুন ড্রিপ ইরিগেশন বাংলাদেশ টিমের সাথে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।